নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সূর্যের বরদানে পাঁচ রাশির সোনার চামচ মুখে দিতে চলেছে, অর্থাৎ এই যে 17 অক্টোবর 2022 রবি রাশি পরিবর্তন করছে, যদিও নিচ রাশিতে অবস্থান করছে, কিন্তু নিচ রাশিতে অবস্থান করে আপনার এই পাঁচ রাশিকে অপার ধন কিন্তু দিতে চলেছে। দেখুন, প্রথম কথা আপনাদেরকে জানাই, আমি আপনি যে রাশিরই মানুষ হন না কেন, আপনার ক্ষেত্রে রবি কেমন আছে এটা কিন্তু দেখা দরকার। তুলা রাশিতে রবি কিন্তু নিচস্থ হয়, আবার আপনার মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয়। নিচস্থ কিন্তু ডিগ্রিগত দিক থেকে নিচস্থ হয়, কত ডিগ্রি অবধি নিচস্থ থাকে সেটা আমি এখানে আপনাদেরকে বলবো না, আর কত ডিগ্রি অবধি উচ্চস্থ থাকে সেটা আমি বলবো না। এখানে নিচস্থ হয়ে সম্পূর্ণ যে 1 থেকে 30 ডিগ্রি যে এই রবি থাকবে, সম্পূর্ণ যে আপনার নিচস্থ ফল দেবে তা কখনোই নয়। আবার মেষ রাশিতে যখন রবি অবস্থান করে সম্পূর্ণ যে তুঙ্গস্থের ফল দেবে তা কখনো না, কারণ একটা ডিগ্রিগত অবস্থা অবধি তার যেমন তুঙ্গস্থতা থাকে তেমনি নিচস্থতা কিন্তু থাকে। এবং এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, এই নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হয়ে আপনার পাঁচ রাশিকে অপার ধন দিবে। দেখুন, আপনার জন্মছকে রবি কোনভাবে অবস্থান করছে, রবি কোন গ্রহের সাথে অবস্থান করছে, দেখুন আমি একটা কথা বারবার বলি, রবি রাহু বা কেতুর সঙ্গে যদি অবস্থান করে সেখানে, বা শনির সাথে অবস্থান করলে সেখানে কিন্তু সমস্যা কিন্তু আসবেই। রাহু রবি, রাহু মানে রাহুর সাথে রবি, কেতুর সাথে রবি, শনির সাথে রবি যদি অবস্থান করে তাহলে কিন্তু সমস্যাগুলো কিন্তু বেশি কিন্তু আসে। দেখুন, এই যে রবি রাশি পরিবর্তন করছে, কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে, পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু সোনায় সুয়াগা কিন্তু হতে চলেছে। রবি আমাদের কি দেয়, আমাদের যশ, আপনার গভর্নমেন্টকে রবি নিয়ন্ত্রণ করে, খ্যাতি, মান সম্মান, গোল্ড, লাইট, এগুলো সমস্ত কিন্তু রবির। কিন্তু যারা মেডিসিনের ব্যবসা করছেন, কাঠের বিজনেস করছেন, সমস্তটা কিন্তু রবি কিন্তু নিয়ন্ত্রণ করে। এই সূর্যদেবের বরদানে এই পাঁচ রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে। কেন, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো কোন কোন রাশি পেতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, লিখে রাখুন, সে রাশি ধনুরাশি। ধনুরাশির একাদশভাবে ভ্রমণ করে, একাদশভাবে যে কোনো গ্রহ যখন শুভভাবে ভ্রমণ করে কিনা, দুর্দান্ত কিন্তু রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে। অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে ধনুরাশির যে কোনো কার্যের সফলতা, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনার প্রফিটের জায়গা, লাভের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সেই রাশির নাম কুম্ভ রাশি। সূর্যের বরদানে কুম্ভ রাশি মালামাল হতে চলে, আপনাদের সপ্তমেষ ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। আপনি কুম্ভ রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিন। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট করবে, এবং আপনাদের এই সময়ের মধ্যে বেশ কিছু দিক থেকে সুযোগ অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে, লিখে রাখুন। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কর্কট রাশি আপনি যদি মানুষ হয় আপনার ক্ষেত্রে কিন্তু লাভ দিবে, 3 নম্বর রাশি, কারণ আপনাদের ধনাধিপতি চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আর্থিক স্থিতির জায়গা আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ পাবেন, এবং আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। অর্থাৎ
যে রাশির কথা বললাম সেটি হচ্ছে কর্কট রাশি। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। ধনভাবে অবস্থান করছে, যদিও আপনাদের দ্বাদশ ভাবে ব্যয় বাড়াবে কিন্তু ইনকামটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। আপনি কন্যা রাশির মানুষ, ফিনান্সিয়াল দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা বাড়বে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে। কন্যা রাশি আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির পঞ্চমপতি সপ্তমভাবে অর্থাৎ আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে সফলতা, কিন্তু দাম্পত্য সুখের জায়গা কিন্তু বাধা আপনাদের দিবে। মেষ রাশি দাম্পত্য সুখের জায়গা, পার্টনারশিপ বিজনেসের জায়গা, আপনার স্বামী স্ত্রীর মতবিরোধ, মতপার্থক্য তৈরি হবে মেষ রাশি। এই যে সবটাই ভালো হতে পারে না, কিছু কিছু ক্ষেত্রে খারাপ হয়। আপনাদের ব্যবসা যেমন ভালো দিবে, দৈনন্দিন রোজগারের জায়গা দিবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি দিবে, কিন্তু দাম্পত্য সুখ এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু মেষ রাশি আপনারা কিন্তু ডেভেলপমেন্ট, আপনারা কিন্তু ডেভেলপমেন্ট হতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে পাঁচ রাশি আমি কথা বললাম সূর্যের বরদানে মানে লালে লাল হতে চলেছে, সেই রাশির নাম আমি আপনাদেরকে একে একে তুলে ধরলাম। প্রত্যেকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক ভিডিও দেওয়া উৎসাহ কিন্তু বাড়ে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সম্পূর্ণরূপে আপনারা সমস্ত বিষয়ে কিন্তু জানতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।